আসছে বিস্তারিত খবরে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের পর এবার রক্তের দালাল ধরা পড়ল জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। বুধবার হাসপাতাল চত্বরে রোগীর আত্মীয়কে রক্ত হাত বদলের সময় সন্দেহজনক মনে হওয়ায় এক যুবককে হাতে নাতে ধরে ফেলে স্থানীয়রা। জেরা করতেই সে স্বীকার করে দেয় 2,500 টাকার বিনিময়ে রক্ত বিক্রি করতে এসেছিল সে। এরপরই ওই যুবককে বেধড়ক মারধর করা হয় এবং হাসপাতাল সুপারের হাতে তুলে দেওয়া হয় ওই যুবককে। যদিও এই ব্যাপারে মুখ খুলতে চাননি হাসপাতাল কর্তৃপক্ষ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বর্তমানে জেলা জুড়ে চরম রক্তের আকাল। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ সহ জেলার প্রতিটি হাসপাতালের ব্লাড ব্যাংকে চরম রক্তের ঘাটতি। তবে রক্তের আকাল মেটাতে তৎপরতার সঙ্গে রক্তদান শিবিরের আয়োজন করে চলেছে জেলা প্রশাসন। আর এই সুযোগেই প্রশাসনের নজর এড়িয়ে রমরমিয়ে চলছে রক্তের দালাল চক্র। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের পর এবার রক্তের দালাল ধরা পড়ল জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। জঙ্গিপুরের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন সাবিনা বিবির রক্তের প্রয়োজন হয়। ওই রোগীর আত্মীয় রক্ত হাত বদলের সময় সন্দেহজনক মনে হওয়ায় এক যুবককে হাতে নাতে ধরে ফেলে স্থানীয়রা। জেরা করতে রনি শেখ নামের ওই যুবক স্বীকার করে নেয় 2,500 টাকার বিনিময়ে রক্ত বিক্রি করতে এসেছিল সে। রাহুল নামের এক ছেলে তাকে রক্ত বিক্রি করতে হাসপাতালে পাঠিয়েছিল। এরপরেই ওই যুবককে বেধড়ক মারধর করা হয়। এর আগে একবার দিয়েছিলাম স্যার, এক বছর হয়ে আলো, তখন দিয়েছিল স্যার 2,000 দিয়েছিল আমাকে। গাড়ি চালায় ভাড়া টাড়া হয় না স্যার, বললেন তো অভাব পড়ে স্যার, যেন কষ্ট কী করবো স্যার, গরিব মানুষ। অন্যান্য রোগীর আত্মীয়দের থেকে জানা যায় চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন, কিন্তু ব্লাড ব্যাংকে রক্ত পাওয়া যায় না। সেই কারণে রোগীকে বাঁচাতে বাধ্য হয়ে দালালদের থেকে 6,000-7,000 টাকার বিনিময়েও রক্ত কিনতে হচ্ছে। যে সমস্ত গ্রুপের রক্ত সহজেই পাওয়া যায় না, সেই সব রক্ত আরও চড়া দামে 8,000-10,000 টাকায় কিনতে হয় বলেও অভিযোগ। এর আগে আমরা রক্ত প্রায় 8,000-10,000 টাকায় কিনেছি, তখন আমরা সংস্থার লোকের নাম্বার জানা নাই বা কেউ আমাকে রক্ত দেয় না, তখন আমরা আসি, ওরা বলে কি তোমরা রক্ত নেবে, আমরা বলে হ্যাঁ রক্ত নেবো, তখন ওরা বলে 8,000 দাও বা 10,000 দাও, তখন আমাদের কাছে 10,000-8,000 করে দাবি করে রক্ত নেয়। এর সাথে অনেকেই জড়িত আছে, বাইরে ধরে আমাদেরকে দিয়ে বলে কি রক্ত দিচ্ছি, ব্যবস্থা করে দিচ্ছি, অনেক সময় টাকাও নিয়ে চলে যায়, রক্ত দেয় না, টাকা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরাও। ওই যুবককে হাসপাতাল সুপারের হাতে তুলে দেওয়া হয়, যদিও এই ব্যাপারে মুখ খুলতে চাননি হাসপাতাল কর্তৃপক্ষ। গতকালকে একটা ছেলে দালালে ওই পেশেন্ট বাড়ির সঙ্গে দামদর করছিল, সে ছেলেটাকে যাও আমি তাড়িয়ে দিয়েছিলাম আমার বাড়ির পাশে গাড়ি। আজকে আবার সকাল যখন ডোনারটা নিয়ে আসি তখন ব্লাড ব্যাংক থেকে বেরোচ্ছে, ভিতর থেকে ব্লাড দিয়ে। আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তুই কাকে ব্লাড দিলি, বললো যে আমি একটা পেশেন্টকে ব্লাড দিতেলাম, মহিলাকে। কত টাকার বিনিময়ে কে পাঠিয়েছে? ও বললো যে রাহুল বলে কোন এক ব্যক্তি তাকে পাঠিয়েছে। যাই হোক, পরবর্তীতে মানে ব্লাড দেওয়ার পরে নিচে গিয়ে তাকে টাকা দেওয়া হবে, এবং সম্পূর্ণ বিষয়টা আমি শোনার পরে ওই সুপারকে সুপারের ঘরে নিয়ে আসি, যাতে সুপারকে বিষয়টা জানানো হয়। প্রতিনিয়ত কন্টিনিউ এগুলো হচ্ছে, কন্টিনিউ এরকম রিসেন্ট প্রত্যেক দিন এই হসপিটালের নিচে এই ঘটনাগুলো ঘটে থাকে। নাইটিঙ্গেল ডায়াগনস্টিক চিকিৎসা পরিষেবার একটি সুনামধন্য সম্পূর্ণ প্রতিষ্ঠান। অত্যাধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা ইইজি, এনসিভি, পিএফটি, ইউএসজি, ডপলার স্টাডিজ, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, রক্তমল ও মূত্রের সমস্ত রকম পরীক্ষা ও ছবি করা হয়। এছাড়াও স্বাস্থ্যকর পরিবেশে পাবেন হৃদরোগ, সুগার, থাইরয়েড, ক্যান্সার, প্রসূতি ও স্ত্রীরোগ, নবজাতক ও শিশুরোগ সহ সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা পরিষেবা। নাম লেখানোর জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ঠিকানা: নাইটিঙ্গেল ডায়াগনস্টিক, বহরমপুর বাস স্ট্যান্ডের নিকট, হোটেল হোয়াইট হাউসের পূর্বের গলি, বহরমপুর, মুর্শিদাবাদ।